হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ত্রিগোণমিত্তিক অপেক্ষক বা ত্রিগোণমিত্তিক ফাংশন ক্লাস ইলেভেনের থার্ড নাম্বার চ্যাপ্টার এসিআরটি বুক এটার রুলসগুলো প্রথম রুলসগুলো আলোচনা করেছিলাম আর এই ভিডিওতে আমরা এক্সারসাইজ সলভ করবো তার আগে আমি উদাহরণগুলো দেখাবো উদাহরণগুলো দেখানোর পরে আমি এক্সারসাইজগুলো বুঝিয়ে দেবো যাতে তোমরা বাড়িতে হোমওয়ার্ক করতে পারো ঠিক আছে হোমওয়ার্ক করে আমাকে জানাবে যে কি রকম কি বোঝা গেছে বা কি ফিডব্যাক দেবে মাস্ট বি ওকে ঠিক আছে তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা উদাহরণগুলো দেখব ঠিক আছে তো উদাহরণ উদাহরণের মধ্যে প্রথম যে উদাহরণটা আছে প্রথম উদাহরণের মধ্যে বলা হয়েছে যে ফর্টি ডিগ্রি টোয়েন্টি মিনিট ফর্টি ডিগ্রি টোয়েন্টি মিনিটকে রেডিয়ানে পরিমাপ করো ঠিক আছে রেডিয়ানে নিতে বলেছে তো আমরা নর্মালি আমরা যে আগের রুলসগুলো দেখেছি যারা দেখেও নি উপরে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো ওই রুলসগুলো দেখো রুলসগুলোতে আলোচনা করেছিলাম যে আমরা জানি যে পাই রেডিয়ান একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রি মানে পাই রেডিয়ান তো এখান থেকে আমি তাদের যে রেডিয়ানে দেওয়া আছে এটাকে কনভার্ট করে আমি টোটালি ডি রেডিয়ানে নিয়ে যেতে পারবো কিভাবে নিয়ে যেতে পারবো যে এটা দেওয়া আছে কি ফর্টি ডিগ্রি টোয়েন্টি মিনিট তো ফর্টি ডিগ্রি টোয়েন্টি মিনিটকে আমি টোটালে যদি ডিগ্রিতে কনভার্ট করি কী হয় ফর্টি ডিগ্রি টোয়েন্টি মিনিটকে এই যে ফর্টি ডিগ্রি আর টোয়েন্টি মিনিটকে আমি এভাবে নিতে পারি যে টোয়েন্টি মিনিট মানে কত একটা প্রাইম মানে প্রাইম কি একটা দেওয়া আছে প্রাইম একটা মানে নিচে সিক্সটি ঠিক আছে প্রাইমটা ওটালে নিচে সিক্সটি তো এইভাবে কাটো জিরো জিরো কাটো এটা এটা দিয়ে কাটো থ্রি মানে ওয়ান থার্ড ঠিক আছে তো ফর্টি হোল ওয়ান থার্ড আসছে ডিগ্রি ঠিক আছে ফর্টি হোল ওয়ান থার্ড ডিগ্রি তো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি হো কীভাবে হবে থ্রি প্লাস ওয়ান থ্রি মানে কত পাচ্ছি ওয়ান টোয়েন্টি প্লাস ওয়ান হলে ওয়ান টোয়েন্টি ঠিক আছে এটা হবে তো এটা পাচ্ছি অল কি এক্সাক্ট ডিগ্রিতে ঠিক আছে এক্সাক্ট ডিগ্রিতে তার পরিমাপ কত ওয়ান টোয়েন্টি এখন আমি এটাকে চাই রেডিয়ান নিতে তো আমরা ফর্মুলা পড়েছিলাম যে রেডিয়ান পরিমাপ ইজিক্যাল টু পাই বাই ওয়ান এইট্টি ইন্টু ডিগ্রি পরিমাপ পড়েছিলাম তো তো এখান থেকে আমি বলতে পারি না যে রেডিয়ান পরিমাপ ঠিক আছে রেডিয়ান পরিমাপ রেডিয়ান পরিমাপ ইজিক্যাল টু পাই বাই একশো আশি ইন্টু ডিগ্রি পরিমাপ তো ডিগ্রি পরিমাপ কত বেরিয়েছে ওয়ান টু ওয়ান বাই কত থ্রি তো কাটাকাটি করো কাটাকাটি করলে কী কী বেরোয় কী বেরোয় এটা বেরোয় ঠিক আছে তো এত ডিগ্রি টোয়েন্টি মিনিট ফর্টি ডিগ্রি টোয়েন্টি মিনিট ইজিক টু কত বেরোয় রেডিয়ানে ওয়ান টু ওয়ান পাই বাই ফাইভ ফোর জিরো ঠিক আছে কনভার্ট করে নিতে পারবো ওকে তো নেক্সট এক্সাম্পল দেখি নেক্সট এক্সাম্পল রেডিয়ানে দিয়েছে ডিগ্রিতে নিতে বলেছে ঠিক আছে তো সেম আমরা ফর্মুলা তো জানি জাস্ট জাস্ট কীভাবে নিতে পারি আমরা আমরা জানি যে ডিগ্রি পরিমাপ ডিগ্রিতে নিতে বলেছ তো তো ডিগ্রি পরিমাপ ইজিক্যাল টু ডিগ্রি পরিমাপ ইজিক্যাল টু ওয়ান এইট্টি বাই পাই ইন্টু রেডিয়ান পরিমাপ তো রেডিয়ান পরিমাপ এখানে সিক্স দিয়েছে ঠিক আছে তো এখানে যদি আমি ডিগ্রিতে নিতে চাই পায়ের মানটা আমি কী বসাতে হবে টোয়েন্টি টু বাই সেভেন ঠিক আছে পায়ের মান আমি টোয়েন্টি টু বাই সেভেন বসাতে হবে ঠিক ওকে তো আমি যদি ওয়ান এইটটি বাই টোয়েন্টি টু বাই সেভেন উপরে আসবে এন্টু কত হবে সিক্স ঠিক আছে ইটু সিক্স তো এখানে কাটাকাটি করো কাটাকাটি করে মাল্টিপ্লাই করে হ্যাঁ এরকমটা আসে কী কী আসে এটা আসবে শেষ পর্যন্ত কাটাকাটি করার পরে এটা আসবে আর এটাকে আমি থ্রি ফোর থ্রি ডিগ্রি প্লাস এই যে পরের যেই পোশানটা থাকবে ভাগ করার পরে পরের যে পোষণটা থাকবে এটাকে মিনিটে নেওয়ার চেষ্টা করব আর মিনিটে নেওয়ার পরে তারপরেও যদি বাকি থাকে তাকে আমি কিসের নেওয়ার চেষ্টা করব সেকেন্ডে তো আমি মিনিট আর সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে পারি তো আমি নর্মালি যে কোনো একটা নাম্বার দিলে হ্যাঁ যে কোনো একটা নাম্বার সাপোজ টু ডিগ্রি দিল আমি মিনিটে নিতে চাই তো টু ইন্টু সিক্সটি মিনিটে নিতে পারবো টু ইন্টু সিক্সটি মিনিট ঠিক আছে মানে আমি জাস্ট যদি ডিগ্রি থেকে মিনিটে নিতে চাই ডিগ্রি থেকে যদি মিনিটে নিতে যাই সিক্সটি দিয়ে মাল্টিপ্লাই করলেই মিনিটে চলে যাবে আর যদি মিনিট থেকে সেকেন্ডে নিতে যাই সিক্সটি দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে যাবে ঠিক আছে তো প্রথম ভাগ করো ভাগ করার পরে দেখবে হোল নাম্বার আসছে হোল নাম্বারটাকে ডিগ্রি লিখো বাকি পোর্শন যেটা আছে এটাতে আবার ভাগ করো আবার ভাগ করার পরে হোল নাম্বার যেটা আসবে হোল নাম্বারটাকে লিখবে যে এটা মিনিট আর এক্সট্রা যেটা থাকবে এটাকে সেকেন্ডে লিখবে ঠিক আছে এভাবে করে সিক্স রেডিয়ান ইজিক্যাল টু থ্রি ফোর থ্রি ডিগ্রি থার্টি এইট মিনিট আর ইলেভেন সেকেন্ড আসছে প্রায় ঠিক আছে ভাগ করে দেখো মিলে যাবে ওকে থার্ড নাম্বার দেখি একটি বৃত্তের কেন্দ্রস্থ কোন সিক্সটি ডিগ্রি যা থার্টি সেভেন পয়েন্ট ফোর সেমি দুর্গবিশিষ্ট বৃত্তচাপকে ছিন্ন করে ঠিক আছে তো একটা বৃত্ত একটা বৃত্ত যার কেন্দ্রস্থ কোণ হ্যাঁ বৃত্তের কেন্দ্রস্থ কোণ সিক্সটি ডিগ্রি এই যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ সিক্সটি ডিগ্রি যা থার্টি সেভেন পয়েন্ট ফোর সেমি দীর্ঘ বিশিষ্ট একটি বৃত্তচাপকে ছিন্ন করে মানে এই যে এই দীর্ঘটা এটা দৈর্ঘ্যটা মানে বৃত্তচাপের যে দুর্ঘটা এটা কত থার্টি সেভেন পয়েন্ট ফোর থার্টি সরি এটা হলো সিক্সটি আর এই যে জায়গাটা এটা হলো থার্টি সেভেন পয়েন্ট ফোর থার্টি সেভেন পয়েন্ট ফোর এখন আমাকে বলেছে যে ব্যাসার্ধ কত হবে তো আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ বা কোণ ঠিক আছে ইজ ইজিক টু বৃত্তচাপের দুর্গ বাই ব্যাসার্ধ ঠিক আছে তো এখান থেকে ব্যাসার্ধ কত হবে বেসর্দ হবে বৃত্তচাপের দুর্গ বাই থিটা মানে কেন্দ্রস্থ কোন তো এখানে কেন্দ্রস্থ কোন কত দেওয়া আছে সিক্সটি আর এই যে বৃত্তচাপের দুর্গ কত দেওয়া আছে থার্টি সেভেন পয়েন্ট ফোর তো এখান থেকে আমি ক্যালকুলেট করে পায়ের মান বসিয়ে আমি পায়ের মান বসিয়ে কি বের করতে পারি কীভাবে বের করতে পারি দেখো সলভ করা আছে দেখাই এখানে বৃত্তচাপের দুর্গ এল দেওয়া আছে আর থিটা দেওয়া আছে ঠিক আছে থিটাকে আমি রেডিয়ানে নিতে হবে কেন না থিটাকে আমি রেডিয়ানে নিতে হবে কেন কারণ বৃত্তের মধ্যে কেন্দ্রস্থ কোন যে আমি মাপি সেটা সব সবসময় রেডিয়ান বাই ডিফল্ট আমরা রেডিয়ানে মাপি ঠিক আছে তো ক্যালকুলেট করতে গেলে আমি ডিগ্রি দিলে রেডিয়ানে নিয়েই ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তো এখানে রেডিয়ানে নিল পাই বাই থ্রি বেরোলো তো এখানে ফর্মুলা কি আর ইজিক টু এল বাই থিটা তো এখানে মান বসাও কমপ্লিট হয়ে গেছে ওকে হ্যাঁ নেক্সট চার নম্বর দেখি একটি ঘড়ির মিনিটের কাটা ওয়ান পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্য দীর্ঘ মানে মিনিটের কাটা একটা ঘড়ি মানে গোল আছে এটা মিনিটের কাটা ওয়ান পয়েন্ট ফাইভ সেমি মানে কি ব্যসার্ধ দিয়ে দিয়েছে তো দিয়ে দিলে আর ফর্টি মিনিটে কাটাটির অগ্রবাগ কত দূরত্ব অতিক্রম করবে ফর্টি মিনিটে অগ্রবাগ কত দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে ঠিক আছে তো এবার এভাবে চিন্তা করো যে ঘড়ির কাটা হ্যাঁ ঘড়ির কাঁটা একবার যদি কমপ্লিট রিভলিউশন হয় হ্যাঁ কমপ্লিট যদি একবার কমপ্লিট ঘুরে তাহলে কত ডিগ্রি কমপ্লিট করে থ্রি ডিগ্রি মানে কত টু পাই থ্রি ডিগ্রি মানে টু পাই কমপ্লিট করে তো এবার যদি একবার কমপ্লিট করার পরে থ্রি সিক্সটি ডিগ্রি কমপ্লিট করে হ্যাঁ তো ফর্টি মিনিট যদি ঘুরে তাহলে কতটুকু কমপ্লিট করবে টোটাল একবার কমপ্লিট করলে সিক্সটি মিনিট না টোটাল একবার কমপ্লিট করলে সিক্সটি মিনিট তো এইবার এবার যদি ফর্টি মিনিট কমপ্লিট করে মানে কি টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি হলো সিক্সটি তো ফোরটি কমপ্লিট করলে কী হয় তিন বাঘের দুই বাঘ মানে তিন বাঘের দুই বাঘ জায়গা কমপ্লিট করেছে ঠিক আছে তিন বাঘের দুই ভাগ জায়গা কমপ্লিট করেছে তো টোটাল কমপ্লিট করলে ডিগ্রিতে কত কমপ্লিট কমপ্লিট করে থ্রি সিক্সটি তো থ্রি সিক্সটি এর কত কমপ্লিট করবে থ্রি সিক্সটি এর তো থ্রিটা কত হবে থ্রি সিক্সটি এর থ্রি সিক্সটি এর টু বাই থ্রি মানে তিন বাঘের দুই বাঘ ঠিক আছে কমপ্লিট করেছে তো এটা যদি আমি রেডিয়ানে লিখি রেডিয়ানে কত হবে ফোর পাই বাই থ্রি এটা হয়তো বা বোঝা যায়নি আর একবার ক্লিয়ারলি বলি যদি একটা ঘড়ির কাটা একটা ঘড়ির কাটা আছে যেটা একবার কমপ্লিট রিভলিউশন হয়েছে তাহলে এদিক থেকে মানে একবার কমপ্লিট রিভলিউশনে ষাট মিনিট ঠিক আছে ষাট মিনিট কমপ্লিট করে ঠিক আছে আর যদি আমি ডিগ্রির দিকে দেখি ডিগ্রিতে কত ডিগ্রি কমপ্লিট করে থ্রি ডিগ্রি কমপ্লিট করে ঠিক আছে থ্রি সিক্সটি ডিগ্রি রিভলিউশন হয় এই যে এটা থ্রি সিক্সটি ডিগ্রি রিভলিউশন হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি কেন্দ্রে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করেছে আর সিক্সটি মিনিট কমপ্লিট করেছে তো এই সিক্সটি মিনিট ঘড়ির হিসাবে বলছি এটা এখানের হিসাবে না সিক্সটি মিনিট মানে আমি এবার যদি ফর্টি মিনিট কমপ্লিট করে তো ফর্টি মিনিট কমপ্লিট করলে আসলে কি করলো যে তিন টোটাল যে পার্টটা আছে তিন ভাগের তিন ভাগ যদি করি আমি যদি তিন ভাগ করি এভাবে তিন ভাগ করলে তিন ভাগের দুই ভাগ মানে ফর্টি এটা টোয়েন্টি এটা টোয়েন্টি আর এটা টোয়েন্টি তিন টোয়েন্টি কত টোয়েন্টি 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 ঠিক আছে টোটাল কত সিক্সটি এর মধ্যে যদি ফর্টি মিনিট কমপ্লিট করে মানে দুই পার্ট কমপ্লিট করেছে তো তিন ভাগের দুই ভাগ কমপ্লিট করবে কত ডিগ্রি তিন ভাগের দুই ভাগ কমপ্লিট করবে থ্রি সিক্সটি ডিগ্রি এর তিন ভাগের দুই ভাগ কমপ্লিট করবে তো এটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি আমি পেয়ে যাচ্ছি কি গরির কাটা কেন্দ্রস্থ যেই কোনটা মানে আমি সম্যক কোনটা পেয়ে যাচ্ছি তো থিটা ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি কত ফোর পাই বাই থ্রি রেডিয়ান সুতরাং নিম্ন দূরত্ব অতিক্রম করবে ইজিক্যাল টু এলিজিগাল টু কত এলিজিবল টু আর থিটা তো আর তো আমরা জানি আর কেউ তো জানি আর দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ সেমি তো ওয়ান সেমি ইন্টু থিটা কত ফোর ফাইভ বাই থ্রি তো এই মাল্টিপ্লাই করার পরে সিক্স পয়েন্ট টু এইট সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে অ্যালিজিকাল টু সেমি ঠিক আছে তো অগ্রবার কত অগ্রবাগ কত দূর অতিক্রম করবে কত দূরতে অতিক্রম করবে সিক্স পয়েন্ট সেমি দূরত্ব অতিক্রম করবে ক্লিয়ার ওকে এবার নেক্সট দেখি পাঁচ নাম্বার পাঁচ যদি সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ দুটি বৃত্তের কেন্দ্রে এত সিক্সটি ফাইভ এবং ওয়ান টেন উৎপন্ন করে তাহলে বৃত্ত দুটির বেসরদের অনুপাত কত এভাবে চিন্তা করো এটা সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ঠিক আছে মানে এল দুটোর ক্ষেত্রেই কি এল সেম ঠিক আছে দুটোর ক্ষেত্রে এল সেম তো প্রথম ক্ষেত্রে যদি এল এল যদি সেম হয় এভাবে চিন্তা করো প্রথম ক্ষেত্রে এল দ্বিতীয় ক্ষেত্রে এল মানে বৃত্তচাপ সেম এখন প্রথম ক্ষেত্রে যদি ব্যাসার্ধ হয় আর ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ যদি হয় আর টু আর থিটা দিয়ে দিয়েছে থিটা তো দিয়ে দিয়েছে থিটা কত প্রথম ক্ষেত্রে বলেছে সিক্সটি ফাইভ আর সেকেন্ড ক্ষেত্রে ওয়ান ওয়ান জিরো তো এইভাবে রিলেশনটা লিখো আমরা জানি থিটা ইজিক্যাল টু এল বাই আর এখান থেকে এল কত হবে এলিজিবল টু হবে থিটা আর ঠিক আছে তো টু থিটা আর টু যদি থিটা আর হয় এদিকেও তো টু থিটা আর হবে তো থিটা আর মানে কত থিটার মান তো ওয়ান সরি ওয়ান আর আর ঠিক আছে এদিকেও তো হবে এদিকে হবে সিক্সটি এবার এদিকে এল এদিকে করো দুটো এল সমান করলেই তো আমি আর ওনিষ্ঠ আর ওয়া আর টু বের করতে পারবো এখানে দেখো কি পেয়েছি সিক্সটি ফাইভ আর ওয়ান ইজিক্যাল টু ওয়ান ওয়ান তো এই যে এগুলো সিক্সটি ফাইভ দেওয়া আছে ওয়ান ওয়ান দেওয়া আছে ওয়ান দেওয়া আছে এগুলো কিসে দেওয়া আছে এগুলো তো ডিগ্রিতে দেওয়া আছে আমি ডিগ্রিতে তো রিলেশন লিখতে পারবো না তো অরিজিনালি প্রথমে আমার কি করতে হবে প্রথমে আমার ডিগ্রিগুলোকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে তো রেডিয়ান কনভার্ট করার পরে সিক্সটি ফাইভ ডিগ্রি ইজিক্যাল টু কত রেডিয়ান এখানে লিখতে হবে ওয়ান ওয়ান টেনের জায়গা রেডিয়ানে লিখতে হবে তো আমি বইয়েরটা দেখাচ্ছি কিভাবে করেছে তো থিটা ওয়ান ইজিক্যাল টু সিক্সটি ফাইভ ডিগ্রি এটাকে রেডিয়ানে কনভার্ট করেছে ঠিক আছে আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা পাই বাই ওয়ান এইটটি দিয়ে পাই বাই ওয়ান এইটটি দিয়ে গুণকল্য হয়ে যায় তো পাই বাই ওয়ান এইটটি দিয়ে সব দুটোর দুটোই রেডিয়ানে কমপ্লিট করেছে ঠিক আছে মৃতচাপ এল তো দুটো সেম তাহলে কী হবে আর ওয়ান থিটা ওয়ান আর আর টু থ্রিটা থিটা টু সেম হবে তো থিটা ওয়ান থিটা টুর মান জানি থিটা ওয়ান থিটা টুর মান বসাও থিটা ওয়ান থিটা টুর মান বসালে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু কী হবে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু এই যে এখান থেকে আর ওয়ান বাই আর টু এজিক্যাল টু আর ওয়ান বাই আর টু হলে এদিকে কত হবে টোয়েন্টি টু পাই বাই কত থার্টি সিক্স বাই কি হবে থার্টিন পাই বাই থার্টি সিক্স এটা হবে ঠিক আছে তো এই আর ওয়ানের নিচে আর টু এলে এখানে যে আছে তার নিচে এটা আসবে না ঠিক তো শিফট করেছি ওকে তো এখান থেকে এই থার্টি সিক্স থার্টি সিক্স কেটে যায় পাই পাই কেটে যায় তো এখান থেকে আমি কী পাই যে টোয়েন্টি টু ইজ টু থার্টিন এটা হলো আর ওয়ান ইজ টু আর টু ক্লিয়ার ওকে এখানে এক্সাম্পল শেষ হচ্ছে তো এটা এক্সারসাইজ দেখি আমরা টাইমটা কী হয়েছে ঠিক আছে এক্সারসাইজ দেখি ঠিক আছে এক্সারসাইজ প্রথমটা যেটা বলেছে যে নিম্নলিখিত ডিগ্রি পরিমাপগুলোকে রেডিয়ানে প্রকাশ করো আমরা আগেই জানি রেডিয়ানে প্রকাশ করতে হলে ডিগ্রি পরিমাপ থেকে তো রেডিয়ান রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা কীভাবে রেডিয়ানে প্রকাশ করতে পারি রেডিয়ান রেডিয়ান ইজিক টু ফাই বাই একশো আশি ইন্টু ডিগ্রি পরিমাপ তো ডিগ্রিগুলো বসাও বেলু বের করো মাইনাস থাকলে কোনো সমস্যা নেই মাইনাস থাকলে কোনো সমস্যা নেই মাইনাস রেডিয়ানও মাইনাস আসবে ঠিক আছে আর এখানে যে মিনিটে আছে মিনিটটা কি কীভাবে কনভার্ট করবে এটাকে টোটালটাকে ফর্টি সেভেন প্লাস থার্টি বাই কত মিনিট মিনিট থেকে যদি ডিগ্রিতে কনভার্ট করতে যায় সিক্সটি দিয়ে ডিভাইড করবো ঠিক আছে তো জিরো জিরো কাটো জিরো জিরো কাটার পরে এটা দিয়ে এটা কাটো থ্রি তাহলে এটা প্লাস হয় না সাধারণত হোল হয় ঠিক আছে হোল হয় মানে ফর্টি সেভেন হোল ওয়ান বাই থ্রি তো এটাকে মাল্টিপ্লাই করলেই আমি পেয়ে যাব টোটাল ডিগ্রির হ্যাঁ ডিগ্রি ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে ডিগ্রি থেকে এবার ডিগ্রির বেলু বসাও আর রেডিয়ানে বের করো ঠিক আছে ওকে ওকে এবার নেক্সট দুই নম্বর দুই নম্বর এটাতে বলেছে যে দিয়ে দিয়েছে কি রেডিয়ানে ডিগ্রিতে প্রকাশ করো আগের মতো করো নর্মালি ফর্মুলাতে বসাও আর সলভ হয়ে যাবে কোনো সমস্যা নেই তিন নম্বরটা আমি দেখাচ্ছি তিন নম্বরটা কি বলেছে যে তিন নম্বরটা বলেছে এক মিনিটে একটি চাকা তিনশো বার পূর্ণ আবর্তন করে চাকাটি এক সেকেন্ডে কতবার রেডিয়ানে ঘুরবে ঠিক আছে কতবার রেডিয়ানে ঘুরবে কতবার রেডিয়ানে ঘুরবে তুই এইভাবে চিন্তা করো তিন নম্বরটা দেখাচ্ছি তিন নম্বরটা দেখো এক মিনিটে এক মিনিট মানে কত এক মিনিট এক মিনিটে তিনশো ষাট বার ঘুরে ঠিক আছে তাহলে এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে কতবার ঘুরে তিনশো ষাট বার তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে এক সেকেন্ডে ঘুরবে তিনশো বাই কত সিক্সটি ষাট এবার কাটাকাটি করো কত পাই ছয় মানে এক সেকেন্ডে ছয় বার ঘুরবে ঠিক আছে ছয় বার কমপ্লিট ঘুরবে তো এটার রেডিয়ানে কিন্তু বেরোয়নি ছয়বার বার কমপ্লিট ঘুরবে এবার ছয়বার বার ঘুরলে রেডিয়ানে কত কমপ্লিট করে এটা বের করতে হবে ঠিক আছে এটা কীভাবে বের করবো যে টোটাল আমি পেয়েছি ছয়বার বার কমপ্লিট ঘুরে ঠিক আছে এবার রেডিয়ানে কীভাবে বের করবো যদি একটা চাকা টোটাল একবার কমপ্লিট ঘুরে টু পাই রেডিয়ান কমপ্লিট করে ঠিক আছে টু পাই রেডিয়ান অ্যাঙ্গেল কমপ্লিট করে এবার ছয়বার যদি ঘুরে তাহলে সিক্স ইন্টু টু পাই ইজিকাল টু টুয়েলভ পাই রেডিয়ান কমপ্লিট করবে ঠিক আছে টুয়েলভ পাই রেডিয়ান কমপ্লিট করবে তাহলে চাকা চাকাটি এক সেকেন্ডে কত রেডিয়ান ঘুরবে টুয়েলভ পাই রেডিয়ান ঘুরবে ঠিক আছে বুঝতে পারছি ওকে নেক্সট ফোর নাম্বার আমি এগুলো হোমওয়ার্ক তার জন্য আমি জাস্ট হিন্ট দিচ্ছি ঠিক আছে ফোর নাম্বার হান্ড্রেড সেমি বেসার্ধ বিশিষ্ট হান্ড্রেড সেমি বেসার্ধ বিশিষ্ট মানে বৃত্তের বেসার্দ বলে দিয়েছে কোনো একটি বৃত্তের বাইশ দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ হ্যাঁ বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এলও দিয়ে দিয়েছে আরও দিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ উৎপন্ন করবে ডিগ্রি পরিমাপে তার নির্ণয় করো ঠিক আছে তো ডিগ্রি পরিমাপে নির্ণয় করতে বললে বাই ডিফল্ট আমরা যেটা পাবো থিটাইজিকাল টু এল বাই আর দিয়ে হ্যাঁ সেটা কিসে আসে রেডিয়ানে আসে এবার রেডিয়ানে আসলে সেটাকে আমি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে দিতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই সলভ হতে পারবে ওকে তো আমি পাঁচ নম্বর দেখে যদি চার নম্বর কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আর দেওয়া আছে এল দেওয়া আছে আর দেওয়া আছে এল দেওয়া আছে আর দিয়ে এল দিয়ে থিটা বেরোবে যেটা রেডিয়ানে থাকবে আর রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে কনভার্ট করে দেবো বাস কমপ্লিট এবার পাঁচ নাম্বারটা কী বলেছে পাঁচ নাম্বারটা বলেছে ফর্টি সেমি ব্যাসের একটি ফর্টি সেমি ব্যাসের কোনো বৃত্তের জায়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ফর টোয়েন্টি সেমি জায়ের দৈর্ঘ্য ফর্টি সেমি ব্যাস ঠিক আছে একটা বৃত্তের ফর্টি সেমি ব্যাস তো ব্যাস যদি ফর্টি সেমি হয় ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ ইজিক টু ফর্টি সেমি তাহলে ব্যাসার্ধ পাচ্ছি টোয়েন্টি সেমি তো আমি যদি বৃত্তটা আঁকি মোস্ট ক্লিয়ার হবে এই যে বৃত্তটা আঁকলাম বৃত্তটার ব্যাসার্ধ টোয়েন্টি সেমি ঠিক আছে টোয়েন্টি সেমি আর জায়ের দৈর্ঘ্য কত দিয়েছে জায়ের দৈর্ঘ্য দিয়েছে টোয়েন্টি সেমি তাহলে ব্যাসার্ধ আর যা দুটোই সমান দেখো যা আর ব্যসার্ধ সবগুলো সমান তো এখান থেকে আমি বলতে পারি না যে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এটা কি সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি করে ঠিক আছে প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি মানে কত পাই বাই থ্রি রেডিয়ান ঠিক আছে পাই বাই থ্রি রেডিয়ান বা ষাট ডিগ্রি করে তো এখানে যে পাই বাই থ্রি পেয়েছি এটা কী পেয়েছি এটা পেয়েছি যে সম্মুখ কোন মানে কেন্দ্রস্থ যে কোনটা আছে সেই কোন পেয়ে গেছি পাই বাই থ্রি তো পাঁচ নাম্বারের জন্য আমি এখানে ব্যাস থেকে ব্যসার্ধ পেয়েছি টোয়েন্টি আর কেন্দ্রস্থ কোন পেয়েছি কত কেন্দ্রস্থ কোন পেয়েছি পাই বাই থ্রি ঠিক আছে তো আমি এখানের মধ্যে কী জানি থিটা জানি আর জানি কি আর তো এলের দৈর্ঘ্য আমি বের করতে পারবো না আমরা ফর্মুলা জানি থিটা ইজিকুয়াল টু কত এল বাই আর এখান থেকে আমি আরামসে বের করতে পারবো তো আমাকে তো বলেই ছ বলেছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত মানে এল কত তো আমি আর জানি থিটা জানি বের করে নিতে পারবো এল ওকে ছ নম্বর দেখি ঠিক আছে ছয় নাম্বার কি বলেছে ছয় নাম্বার বলেছে যদি সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ মানে এল সমান দুটোর ক্ষেত্রে কেন্দ্রে সিক্সটি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি সমুকক্ষণ তৈরি করে তাহলে ব্যসার্ধর অনুপাত কত এক্সাম্পল ফাইভের মতো সেম এক্সাম্পল ফাইভের মতো সেম ঠিক আছে আগে এই যে ডিগ্রিগুলো দিয়েছে এগুলো রেডিয়ানে কনভার্ট করব তারপরে আমি আর ওয়ান আর টু ধরে তারপরে সলভ করব ঠিক আছে ওকে সেভেন নম্বর দেখি সেভেন নম্বর বলেছে পঁচাত্তর সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলকের অগ্রভাগ দোলকের অগ্রভাগ এবার যদি আমি একটা দোলক চিন্তা করি এই সাপোজ এটা একটা দোলক ঠিক আছে এটা একটা দোলক তো দোলকের যদি পঁচাত্তর সেমি দৈর্ঘ্য হয় মানে দোলকটা এইভাবে ঘুরে দোলকটা এইভাবে ঘুরে মানে এই দোলকটা কমপ্লিট করলে একটা বৃত্ত হবে তো দোলক আসলে কি পেশার্ধ দোলকটা আসলে কি পেশার্ধ একটা দোলক এখানে যদি বসায় এটা যদি কমপ্লিট ঘুরে এভাবে আসে তো দোলকের যে এটা আছে এটা কি ব্যসার্ধ তো তো পঁচাত্তর সেমি যেটা দিয়েছে আসলে কি দিয়েছে আসলে ব্যাসার্ধ দিয়েছে ঠিক আছে তো পঁচাত্তর সেমি দুর্গবিশিষ্ট দোলক মানে কি ব্যসার্ধ দিয়ে দিয়েছে আর ইজ ইকাল টু পঁচাত্তর সেমি ঠিক আছে নিম্নলিখিত বৃত্তচাপগুলো কী বলেছে অগ্রভাগ নিম্নলিখিত দুর্গের বৃত্তচাপ উৎপন্ন করলে দোলকটি প্রতি ক্ষেত্রে কোন কোন উৎপন্ন করবে রেডিয়ানে পরিমাপ করো ঠিক আছে তো এখানে যে এগুলো যে দিয়েছে এগুলো কি এল এগুলো কি এল বৃত্তচাপের দৈর্ঘ্য আর পঁচাত্তর যেটা দিয়েছে এটা কি পঁচাত্তর পঁচাত্তর যেটা দিয়েছে এটা হলো অরিজিনালি আর তো আমার বের করতে হবে কি কোন কোন তাহলে আমি প্রথম এক নাম্বারের জন্য এল জানি আর জানি থিটা বের করতে পারবো সেকেন্ডের জন্য থিটাবের করবো থার্ড নাম্বারের জন্য থিটা বের করবো আর থিটার সময় আমি কিসে রাখবো থিটা রেডিয়ানে রাখবো ঠিক আছে তাদের পরিমাপ রেডিয়ানে প্রকাশ করো তো রেডিয়ানে রাখবো নর বাই ডিফল্টই নর্মালি বাই ডিফল্টই কিসে থাকবে নর্মালি হুম আমি যদি বৃত্তচাপ এই যে ফর্মুলা থিটা ইজ ইজিক টু এল বাই আর এটা দিয়ে নর্মালি যদি থিটা বের করি থিটাটা রেডিয়ানেই থাকে বাই ডিফল্ট রেডিয়ানে থাকে আর যদি আমার ডিগ্রিতে দেওয়া থাকে কোনো সময় রেডিয়ানে কনভার্ট করে তারপরে এই ক্যালকুলেশান করতে হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপে বলতে পারো আমি ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট টপিকগুলোতে ওয়ান পয়েন্ট ওয়ান হোমওয়ার্ক রইল হোমওয়ার্ক রইল ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান আজকে তারিখ হচ্ছে টোয়েন্টি নাইন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি তো আজকের ডেটে হোমওয়ার্ক দিচ্ছি কি হোমওয়ার্ক হচ্ছে ওয়ান সরি থ্রি পয়েন্ট ওয়ান এক্সারসাইজ ঠিক আছে এক্সারসাইজ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ট্রিগুনমিত ফাংশান ঠিক আছে বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে দুটো বাজে